আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের জনগণ বিএনপির সাথে রয়েছে, পুলিশ পানি বিতরণ করতে দিতে চায় না। আমরা কোন দেশে বাস করছি প্রিয় নেতৃবৃন্দ? কি দুর্ভাগ্য আমাদের, আমরা খাবার পানি খাবার স্যালাইন দিতে এসেছি, সেখানে পুলিশ এসে বাধা দিচ্ছে যে আপনারা দিতে পারবেন না। এ হচ্ছে বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিস্টের নমুনা। আজকে বাংলাদেশে আজকে যে দুর্ভিসহ এই যে তীব্র তাপদাহে মানুষের যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তার অন্যতম কারণ, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে নদী নালা রয়েছে সেগুলিকে ভরাট করে এই আওয়ামী সরকারের সিন্ডিকেট বাহিনী তাদের স্থাপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করছে। আজকে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি শস্য শ্যামলা সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাক তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক, তিনি বৃক্ষরোপণ কর্মসূচি নিজে পালন করেছেন এবং আমাদের সকলকে সার্বিকভাবে সবসময় দিক নির্দেশনা দিয়ে আসেন সেই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য। কিন্তু বর্তমানে আওয়ামী সরকার গত 15 থেকে 17 বছর ধরে তারা শুধু বৃক্ষ নিধন করছেন, তারা গাছ লাগাচ্ছেন না, নিধন করছেন। এই নিধনের কারণে আজকে আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, এই আবহাওয়ার পরিবর্তনের অন্যতম কারণ কিন্তু হচ্ছে আওয়ামী লীগের কিছু সিন্ডিকেট, কিছু কুচক্রী, কিছু সন্ত্রাসী বাহিনী, তারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আজকে বাংলাদেশের আবহাওয়াকে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশে আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের উপরে যেভাবে চেপে বসে আছে, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, আজকে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার নেই, আজকে বাংলাদেশে যে আমাদের জনগণের যে দাবি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই দাবিও নেই। কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপির সাথে রয়েছে, কারণ বিএনপি জনগণের কথা বলে। আজকে যখনই বাংলাদেশ যখন কোনো সংকটের মুখে পড়েছে, আপনারা করোনার কথাই ধরেন, করোনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি নেতৃবৃন্দ স্বস্ব শরীরে এই করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে। আজকে যখন তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষ দুঃস্ব জীবনযাপন করছে, তখন এই প্রতীকী হিসেবে এই পানি এবং খাওয়ার স্যালাইন বিতরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে বিএনপি জনগণের দল, জনগণের সাথে বিএনপি রয়েছে।